মেয়েরা চাইলে সবই সম্ভব, মেয়েদের দ্বারা সম্ভব। দর্শক, গরম গরম চানাচুর, আর এই চানাচুরের পাশে রয়েছে বড় বড় বোব্বাই মরিচ, সারা মানিলো দোকানটি সাজিয়ে রেখেছে। আসলে কেন এই যে এই ঝাল কে খায়, আমরা এই ভাইয়ের কাছ থেকে একটু জানার চেষ্টা করি যে ভাই এই চানাচুর গরম গরম, এর মানে কি এখানে আগুন নাই, চুলা নাই, এর কারণটা কি? তারপরে গরম গরম চানাচুর, এই যে তুষের আগুন, তুষের আগুন, হ্যাঁ গোয়ে জ্বলে, তো এত ঝাল কেন, এত বোম্বাই মরিচ কেন, এর কারণটা কি ভাই? এটা হচ্ছে মেয়েদের জন্য, মেয়েরা আপারা বেশি খায় আর কি, তার জন্য মানে মেয়েরা আপারা বেশি খায়, কারণ যে ছেলেরা খায় না, যে ভাই তো আছে পাশে, না ভাইয়েরা খাইতে পারে না, ভাইয়েরা খাইতে পারে না, শুধু বোম্বাই মরিচ শুধু বোনদের জন্য, হ্যাঁ বোনদের জন্য, বোনরা ঝাল বেশি খায়। আপু এটা কথাটা সত্য? আসলে কি ভাই খাবে নাকি বোন খাবে, কে খাবে? ভাই আপনারটা ঝাল ছাড়া, এটা ঘটনার তলে সত্য? ভাই এই যে তুষের আগুন গয়ে গয়ে জলে, এটা কারণটা কি বুঝলাম না, এটা কি বললেন আপনি কথাটা? হ্যাঁ এই যে একটা গান বলে না যে অন্তরে তুষের আগুন গয়ে গয়ে জ্বলে, এটা এরকমই, অন্তরে তুষের আগুন গয়ে গয়ে জ্বলে, তাও আবার ওর চানাচুরের মধ্যে, তুষের আগুন দিয়ে আপনার এই চানাচুর বিক্রি করেন, এ তুষের আগুন দিয়ে? কি নাম ভাই আপনার? আমার নাম মোহাম্মদ আফজাল মিয়া। আফজাল মিয়া, আফজাল ভাই আজকে আপনার লাইভ স্টুডিওতে আমরা জানতে চাই এই আপনার এই ঢাকা সিটিতে এসে কেন আপনার এই তুষের আগুন দিয়ে এই চানাচুর বিক্রি করতে হলো, আজকে আমাদেরকে একটু ক্লিয়ার করবেন। না আমি আগে একটা রেস্টুরেন্ট, আমি হয়তো একজন ওয়াইটারম্যান, মানে হোটেলে জব করতাম, তো এটা আমাদের স্বাধীনতা নাই, এটা আমাদের স্বাধীনতা আছে, নিজস্ব স্বাধীনতা, যখন খুশি বাইরে যাই যখন খুশি আসি, মনটা চাইলে আসি নাকি আসি না, এই স্বাধীনতার জন্য আমি এটা করি, কারণ পরের চাকরি করাটা আমার ভাষার পছন্দ না। সুন্দর, এই সংসদ ভবনে এখানে স্থান নিতে গেলেও কিন্তু অনেক কাহিনী আছে, কিন্তু আপনার কি কাহিনী শুনি? না এখানে আমার ভাই ভাড়াটা বড়রা থাকে, আমার বড় ভাই আছে, এরা আছে, এরাই আমাকে এখানে নিয়ে আসছে, বলছে যে হোটেলে চাকরিটা ছাইড়ে দে, আমার সাথে চল, ভালো দেখতে হবে। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে অনেক ভালো রাখছে, বাচ্চা সুখে থাকে। আমাদেরকে একটু বলেন ভাই, এই যে এতগুলো বোম্বাই মরিচ আপনি এইভাবে সাজা রাখছেন, যেই মরিচ দেখলে আমি ভয় পাই সেই মরিচ আপনি এখানে দাঁড় করে রাখছেন, এতগুলো দাঁড় করানোর কারণটা কি? কারণটা হচ্ছে বাঙালি হচ্ছে মানে সুন্দরের পাগল, মানে আকর্ষণ, আকর্ষণ, হ্যাঁ আকর্ষণ, মানে সুন্দর লাগবে, মানে এই আকর্ষণ থেকে কারা আপনার কাছে ছুটে আসে? আকর্ষণ, হ্যাঁ এই ঝালে কাদেরকে টানে? জালে তো আমার বন্ধু থেকে টানে, বোনরা আসে জাল খাইবার জন্য, জালে বোনদেরকে টানে। কালকে ঘটনা হচ্ছে, এক বোনে বলছে আমাকে একটা পুরো মরিচ দিয়ে দেও, আমি বলছি বোন আপনি সামলাতে পারবেন না, আপনি দেন তো, দেওয়ার পরে দুই বোতল পানি খাইলো আমার এখান থেকে, তারপর খান্দা কাটি শুরু, লাল মুখ, চোখ মুখ লাল, চোখ মুখ লাল হয়ে গেছে, পরে অবস্থা সিরিয়াস, মানে গোড়া একটা বোম্বাই মরিচ খাইলো, গোড়া একটা বোম্বাই মরিচ খাইতে যাচ্ছে, এটা কিন্তু শ্রীমঙ্গলের মরিচ। আপুরে কয়টা বোম্বাই মরিচ দিলেন? আপুরে হালকা স্যাম্পল দিছি। আপু আপনার কি আসলে জাল হয়েছে? জাল হয়েছে স্যাম্পল, বাইরের খাওয়া শেষ, কারণটা কি? ও জাল নাই দেখা, এই জন্য তার খাওয়া শেষ। আপুকে জিজ্ঞেস করেন তো, আপু একটা মরিচ কি ব্যবস্থা হবে আপনার? আপু একটা মরিচ খেতে পারবেন? আসলে কি খাওয়া সম্ভব? মেয়েরা চাইলে সবই সম্ভব, মেয়েদের দ্বারা সম্ভব। এই যে বোম্বাই মরিচ দেখে নেন ভাই, আপু এই যে দেখেন দেখেন বোম্বাই মরিচ গুলো দেখছেন, সম্ভব? আপনি দেখছেন দেখেন না কিন্তু, ভাইয়ের জন্য ঝাল কম দিছে, তুষের আগুন গয়ে গয়ে জ্বলে, তুষের আগুন গয়ে গয়ে জ্বলে, আসলে তুষের আগুন গয়ে গয়ে জ্বলে, এটা বিষয়টা আমরা একটু দেখাই আপনাদেরকে। এই যে যারা হকার রয়েছে এই তাদেরও কিন্তু একটা লাইফ স্টোরি রয়েছে, তাদেরও একটা জীবনের বৃত্তান্ত রয়েছে, অনেক কাহিনী রয়েছে, যে তারা এই যে স্বাধীন ব্যবসা এক কথায়, এই যে ভাই বললো যে যখন ইচ্ছা তখন আসি, যখন মন চাই আসি, আবার তখন আসি না, এমন একটা অবস্থা। ভাই আজকে এখন কয়টা বাজে? এখন বাজে রাত আটটা, রাত আটটা, আটটা বাজে, আমাদেরকে একটু বলেন তো কয় টাকা বেচা বিক্রি হলো? এই যে 1200 হচ্ছে, হ্যাঁ 1200, 1200 লাভ হয়েছে কত?
আরো 200 আসতে পারে, আর 200 আসতে পারে, তাহলে মানে 600 মাসে 18,000। চাকরি যখন করতেন, যে হোটেলে চাকরি করতেন সেই হোটেলে কত টাকা বেতন পাইতেন? 15-20 হতো। কিন্তু সেখানে কতক্ষণ সময় দিতেন আর এখানে কত সময় দিচ্ছেন আপনার? এখানে সময় দিয়ে এই তো 3টা বাজে আসলাম, 3টা বাজে আসছি, 10টা বাজে 11টা বাজে চলে যাবো, মানে হাফ বেলা। হাফ বেলা আর ওখানে ফুল টাইম? এখানে ফুল টাইম না, এখানে 9 ঘন্টা জব করতাম। 10 ঘন্টা কি পরিশ্রম করতো? পরিশ্রম মানে বুঝে নিত, মানে হাজার হাজার মানুষের লোক কথা কইতে হইতো, এটা হেটা 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 দৌড়াদৌড়ি মজা করতে সবসময় রানিংয়ে। রানিংয়ে এই মাস সেই মাস টাকি মাস গোয়াল মাস সাপ্তাহ মাস দুই মাস এই যে আইবি যাবি বহুত কিছু হইতো। এখানে আপনি বিক্রি করেন ওই যে হোটেলে দেখ বলতেন, কি কি বলতেন বলেন তো? হ্যাঁ ওইটারই করতেন নাকি হোটেলে? হ্যাঁ ওইটাই কি বলতেন, টাকি মাস ওই মাস কিভাবে বলেন তো আবার? বলেন না ভাই, আপনি টাকি মাছ যে খাওয়ার আইটেমটা কিভাবে বিক্রি করতেন আর এখানে কি করতেছেন আপনি সেটা বলবেন? এখানে কিছু বলতে হয় না, এখানে বলতাম যে কমা কি খাবেন, দুই মাস কেলা দিয়ে পাঁচ সাত মাস গোয়াল, এখানে ঝালই তো আকর্ষণ তাই না? না আবার বলেন, আবার বলেন কথাটা শুনতে চাই না। এখানে বলতাম মামা কি খাবেন, দুই মাস সাত মাস গোয়াল মাছ, ইলিশ মাছ, চেঙ্গি মাছ, কুড়া মাছ, কাটকি মাছ, মানে অনেক কিছু বলতাম, গরু গোশ, কাটির মাংস এই বা আবি যাবে, মানে 10টা থাকলে। আর এখানে হলো চানাচুর হলো আপনার ঠান্ডা, কিন্তু তারপর আপনি গরম গরম চানাচুর বিক্রি করতেছেন বোম্বাই মরিচ দিয়ে, কি বলতে হয় আপনার এখানে? এখানে বলতে হয় আদা দিয়ে লেবু দিয়ে চানাচুর বাজে আসে না, বা জাল দিয়ে খায় যান, এগুলো বলতে হয়। আপা আপনি কি বলেন, আপনি এই যে মানে আপনি ডালা ডালে ঘুরে বেড়াচ্ছেন, পান সিগারেট বলেন, কতটা কষ্ট হয় স্বাধীন ব্যবসায়? কষ্ট ছাড়া কি বাত আছে? আমাদের সরকারের দিছে কষ্ট করতে মেয়েদের, সরকারের দিছে কষ্ট করতে মেয়েদের, আসলে কথাটা সত্য? সত্য না, যাদের ঘর বাড়ি নাই, এই যে ধরুন ধরেন স্বামী তো আর একটা বিয়ে করে, এটা তো সরকারের এটা প্রতিরোধ নেয় না। আপনার জামাই বিয়ে করবে সরকার কিভাবে আটকাবে বলেন? প্রতিরোধ আছে না, এটা দিয়ে আছে হাজার হাজার মেয়ে ই করে না, চাকরি বাজা দুজন পালতে পারে তাহলে সমস্যা? না না, সে তো পালতে পারে না, না পালতে পারলে তার জন্য বিয়ে করা ঠিক না। আপা কি নাম আপনার? আমার নাম আসমা। আসমা আপা, এই ব্যবসাটায় আসার কারণটা কি? জামাই কই? ছেলে মেয়ে লেখাপড়া করাইতে পারতাছি না, বেতন বাদ যা রয়েছে মাদ্রাসার, এই কারণে এই পরিশ্রম করতে হয়। এই পরিশ্রম করতেছেন? জামাই কই? জামাই বিয়ে করে গেছে। সে কতটা ভালো আছে? তা জানি না, সে কত ভালো আছে খবর নেন নাই। বিয়ের আগে যখন আপনার জামাইয়ের সাথে পরিচয় হয় তখন কেমন সম্পর্ক ছিল? বিয়ের আগে তো বাপ মাই দিছে, সেটা আমাদের পরিচয় না। বিয়ের পর কতটা ভালো ছিলেন? ছিল মোটামুটি ভালোই। এখন কত ভালো আছে? এখন এই নিজের ব্যবসা করে নিজের ভাই সুখে আছে, স্বামীর বাড়িতে। স্বামীকে নিয়ে যতক্ষণ ভালো ছিলেন, যখন ভালো ছিলেন প্রথম, আর এখন ব্যবসা করে কেমন আছেন? অনেক ভালো। কোনটাতে ভালো? ব্যবসা করে খাওয়াটাই ভালো। ব্যবসা করে খাওয়াটা ভালো? জি। আর অনেক শান্তিতে সুখে আছে, মাইন্ড নাই, দৈন নাই, বকা কাজ নাই, স্বাধীন মতন আসি, বেশি আবার স্বাধীন মতন যাই। আপনার স্বামী কি আপনাকে মারতো? হ্যাঁ, অনেক কথা স্যার, অত ইয়ার লাগে যৌতুক এলে আবার মারতো, যৌতুকের জন্য। ওইটা তো পুরুষ নামের কলঙ্ক। এখন আপনি যে এটা নিয়ে বাণী বিক্রি করেন, এই রাস্তাঘাটে হকারি করতেছেন, এখন কয়জনে মার দেয়? কেউ মার দেয় না, মার দিব কেন? আমি যদি অন্যায় করতে আমার মার দিব, আমি সবার সাথে ভালো ব্যবহার করে আমি বিক্রি করি। এখন কেউ মার দেয় না? না কেন মার? তার মানে স্বাধীন ব্যবসায় আছেন? স্বাধীন ব্যবসায় আছেন। স্বামী ছাড়াও আপনি ভালো আছেন? জি। তার মানে বলা যায় মেয়েরা স্বামী ছাড়াও ভালো থাকতে পারে? অবশ্যই। স্বামীর মতন স্বামী না হলে না থাকাই ভালো? জি। আপনার মুখে শুনতে চাই, স্বামীর মতন স্বামী না হলে এরকম থাকাটাই ভালো? হকার জীবন ভালো না স্বামী সহকারে যখন সংসার করতেন তখন ভালো ছিলেন? সেই সময় তো ভালো কেমনি আসছিলাম, ওই যে যতগুলো মারতো ছেলে মেয়ে মারতো, কিছুক্ষণ ধারণ করে দিত না, শ্বশুর শাশুড়ি মারে। দর্শক, এই হকার মানুষগুলো যখন তারা বিক্রি করে আমরা অনেক সময় চিন্তা করি যে এরা কতটা ভালো আছে, সেই বিষয় নিয়ে আজকে আমাদের প্রতিবেদন ছিল। দর্শক, আপনারা দেখলেন যে এই দুই ভাই, এক ভাই আর এক বোন, এই দুজন কেমন আছে সেই বিষয়গুলো আমরা আপনাদেরকে জানানোর জন্য আজকের আমাদের এই প্রতিবেদনটি। কেমন লেগেছে আপনাদের কমেন্টে জানাবেন। দর্শক, ভালো লাগলে আপনারা শেয়ার এবং কমেন্ট করবেন, বেশি বেশি করে লাইক দিবেন, আর যারা ফলো দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা ফলো দেন নাই এখনই ঝটপট আমাদের সাত বাংলা ইউটিউব চ্যানেলটি ফলো দিন, ধন্যবাদ আপনাদেরকে।